কাগজ কুড়োনি ছদ্মবেশে ঘরে এলো মহিলা চোর। বারাসতেই ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। গৃহকর্তা ও গৃহিণীর অনুপস্থিতিতেই শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে বারাসতের ভাটরাপল্লিতে। চাঞ্চল্যকরভাবে সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়েছে এই গোটা বিষয়টি, যেখানে দেখা যাচ্ছে মহিলা পেশাদার চোর এই ঘটনাটি খুব পরিকল্পিতভাবেই ঘটিয়েছে। ঘটনায় প্রকাশ, ভাটরাপল্লির অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার অলোক চক্রবর্তী সস্ত্রীক হায়দ্রাবাদ গিয়েছিলেন বেড়াতে। বাড়ি যিনি নজরে রাখছেন সেই ভাই প্রলয় চক্রবর্তী ছিলেন তার বইয়ের দোকানে। এরই ফাঁকে গ্রিল কেটে কাগজ কুড়ানি বেশে জনৈক মহিলা এই চুরির ঘটনা ঘটায়। সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার, পেশাদার চোর হাতে বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঢুকেছিল চুরি করতে। রাতে গোটা বিষয়টি যখন নজরে আসে তখন বোঝা যায় ল্যাপটপ সহ চুরি গিয়েছে একাধিক মূল্যবান সামগ্রী। শনিবার প্রলয় চক্রবর্তী জানান, থানায় অভিযোগ করা হয়েছে ঠিকই, কিন্তু অর্থমূল্য বা বহুমূল্য স্বর্ণালঙ্কা চুরি যাওয়ার আশঙ্কা থাকলেও গৃহকর্তার অনুপস্থিতিতে তার সঠিক পরিমাণ জানা যাচ্ছে না। তবে সমৃদ্ধ সচ্ছল পরিবারে সবকিছু তছনছ করেছে এই মহিলা চোর। নিয়ে গেছে ল্যাপটপ সহ বেশ কিছু দামি সামগ্রী। বারাসতে মহিলা চোরের এই ধরনের চৌচবৃত্তি সামনে আসতেই টনক নড়েছে প্রশাসনের। গোটা বিষয়টি তদন্ত করছে বারাসত থানার পুলিশ। কখন বুঝতে পেরেছেন? রাতেই। রাতে বুঝতে পেরেছেন। আপনি সন্ধ্যাবেলা কোথায় ছিলেন? আমি আমার দোকানে ছিলাম। সন্ধ্যাবেলা দোকানে ছিলেন, সেই সময় কাজটা করেছে হয়তো। কি কি আপনি এসে কি করে বুঝতে পারলেন? আমি এসে আমার গিন্নিকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। পাঠাতে গেলে ও দরজা খুলতে গেছে, দরজা খোলে না। তারপরে ও আমাকে ফোন করলো, আমি আসলাম, দেখলাম যে ভিতর থেকে দরজা বন্ধ। ভাঙা চিহ্ন না, তখন ভাঙা চিহ্ন নেই। তখন আমি পিছনে যেয়ে দেখি যে জানলা গ্রিল কাটা, দরজা ভাঙা, মানে জানলা ভেঙে ফেলে গ্রিল কেটে ফেলেছে, দরজা ভেঙে হ্যাশবোর্ড খুলে উপরে উঠেছে, নিচে একটা আলমারি ভেঙেছে, উপরে উঠে সেই ঘরে ঢুকে সব নয় ছয় করে ফেলেছে। কী কী চুরি গেছে আপনি দেখতে পাচ্ছেন? একটা ল্যাপটপ গেছে তো আমি দেখতেই পেয়েছি, আর দাদা আর কী কী গেছে আমি তো বলতে পারি না। কেন বলতে পারবেন না? কারণ আমার দাদা বৌদি এখানে থাকেন না, আমি দাদা বৌদির অবর্তমানে আমি একটু দেখভাল করছি। এটা এখনও বুঝতে পারছেন না এখনও কী কী গেছে আমি বুঝতে পারছি না। মানে অনেক কিছু দামি জিনিসও গিয়ে থাকতে পারে, টাকা গিয়েও থাকতে পারে। হ্যাঁ, যেতে পারে। আপাতত কমপ্লেন করা হয়েছে? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। এখন আর কিছু দাদা বৌদি না আসলে আমি জানতে পারছি না মানে কত টাকা, মানে কী কী অসুবিধা হয়েছে। তার মানে অনেক এর চেয়ে বেশি অনেক কিছুই হয়ে থাকতে পারে। আপনার নামটা একটু? আমার প্রলয় চক্রবর্তী। যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে সিসিটিভির ফুটেজে তো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো কী কী দেখা যাচ্ছে আপনি দেখেছেন? তো দেখেছি, এক ভদ্রমহিলা আর কি কাগজ কৌনির এসে একটা বস্তা কাঁধে নিয়ে এসছে। অবাক হয়ে যাচ্ছি, ক্যামেরা তো ধরা পড়ে। আচ্ছা, ভয় পাচ্ছেন যে অনেক কিছু চুরি হয়ে গিয়ে থাকতে পারে, তাই তো? যেটা তো বুঝতে পারছি না। বুঝতে পারছি না তো কি কি চুরি হয়েছে। দাদা বৌদি আজকে বুঝতে পারবেন। হ্যাঁ, কোথায় গেছেন? কোথায়? হায়দ্রাবাদ গেছে, ওখান থেকে পুরী টুরি ঘুরতে যাবে, সেই প্ল্যান আছে। আপনার নামটা একটু বলুন। তনুশ্রী চক্রবর্তী।